কুমিল্লায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সহকারী এবং আওয়ামী লীগের নাম ভাঙিয়ে চলা এক প্রতারককে আটক করেছে পুলিশ। ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ সম্পাদক এবং আওয়ামী লীগের সদস্য পরিচয় দানকারী এই ব্যক্তির নাম আকাশ আহমেদ শরীফ, বাড়ি গোপালগঞ্জ। তিনি মুজিবকোট গায়ে লাগিয়ে নৌকার ব্যাচ পরে বিভিন্ন অফিসে যাতায়াত করতেন। বিভিন্ন সময় বিভিন্ন পরিচয় ব্যবহার করে প্রতারণার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিতেন। এভাবেই ফেসবুকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব পরিচয় নিয়ে প্রতারক শরীফের সখ্যতা গড়ে তোলেন কুমিল্লার বাসিন্দা বদরুল ইসলাম ও তার স্ত্রী হাবিবা ইসলাম খানের সাথে। তবে তারা আজ করতে পেরে অভিযোগ জানালে তাদের ইউনানি ওষুধ ফ্যাক্টরি পরিদর্শনের সময় শরীফকে আটক করে গোয়েন্দা পুলিশ। সন্ধ্যায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। মাননীয় প্রধানমন্ত্রীর ছবি এডিট করে তার ছবিকে মাননীয় প্রধানমন্ত্রীর ছবির কাছাকাছি বসিয়ে তার চারপাশে হাই প্রোফাইলের যে প্রোটেকশন এবং হাই প্রোফাইলের ব্যক্তিবৃন্দ আছেন তাদেরকে পিছনে রেখে যেভাবে ছবিটা এডিট করে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে তাতে আমাদের কাছে মনে হয়েছে যে সে বড় মাপের একজন প্রতারক এবং খুব বড় চিন্তা করে সে চলছে।